প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্টোরিক্যাল ট্যুরিজম রয়েছে থার্ড সেমিস্টারের হিস্ট্রি এস ইসি এ ওয়ান সেই পেপার থেকে আমি তোমাদের একদম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রশ্ন পঞ্চাশ নম্বরে যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল সেই রকম প্রশ্নের একটি উত্তর নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে আমি তোমাদের বলে দেব যে এই যে উত্তরটি আলোচনা করছি এই উত্তরটির পিডিএফ ফাইল তোমরা কীভাবে পাবে ঠিক আছে এই প্রশ্নটি হচ্ছে পঞ্চাশ নম্বরের প্রশ্ন আগে মনোযোগ সহকারে শোনো যে কথাগুলো বলছি সেগুলো শোনার পর তোমাদের বলে দিচ্ছি তোমরা কোনখানে গেলে পিডিএফ নোটসটি পাবে তো তোমাদের প্রশ্ন এটি আসতে পারে কালকের প্রশ্নপত্রে যে ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো বা ভারতের একটি স্মৃতিসৌধের ওপর হাজার শব্দের মধ্যে প্রতিবেদন রচনা করো তাহলে তোমরা তাজমহলটি লিখতে পারো তাজমহলের সম্পূর্ণ উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখো যে স্মৃতিসৌধ বলতে মূলত এমন এক ধরনের স্থাপত্য কাঠামোকে বোঝায় যার স্পষ্টভাবে কোনো ব্যক্তি বা ঘটনাকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ রাখার জন্য তৈরি করা হয়েছে সুতরাং বলা যায় যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক ঐতিহাসিক ঘটনা বলি কোনো শৈল্পিক প্রযুক্তিগত ঐতিহাসিক সময় সংস্কৃতির ঐতিহ্যের স্মরণে নির্মিত স্থাপত্যকর্ম হলো স্মৃতিস্তম্ভ বর্তমান কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সিবিসিএস পদ্ধতির পঠন পাঠনে ইতিহাস এস এ ওয়ান স্কিল এনহার্সমেন্ট কোর্স কোর্সের অন্তর্ভুক্ত হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস অর্থাৎ ঐতিহাসিক পর্যটন তথ্য ও অনুশীলন পাঠ্য সম্পাদনের সম্পাদনের জন্য আমাদের কলেজ শিক্ষক শিক্ষিকা ও সহপাঠী সহ কলকাতায় অবস্থিত তাজমহল স্মৃতিসৌধটি পরিদর্শন করি পরিদর্শন সময় তাজমহল বিশ্বের বহু পর্যটকদের আকর্ষিত আকর্ষিত করেছে বর্তমান তাজমহল পর্যটন কেন্দ্রটি ভারতের সর্বোচ্চ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র মূলত অক্টোবর নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে ঠান্ডা মৌসুমি বায়ুতে পর্যটন বেশি হয় যদিও বায়ু দূষণকারী যানবাহন এখানে প্রবেশ নিষিদ্ধ এখানে প্রা পায়ে হেঁটে পর্যটকদের তাজমহল পরিদর্শন করতে হয় প্রবেশ মূল্য তাজমহল পরিদর্শনে আমাদের পঞ্চাশ টাকা প্রতিজন পিছু প্রদান করি বর্তমানে একটু দেখে নেবে কত রয়েছে তবে পঞ্চাশ টাকা দিলেই তোমাদের হবে বর্তমানে মনে ষাট টাকা হয়েছে যদিও সার্ক অন্তর্ভুক্ত দেশের পর্যটকদের পাঁচশো টাকা এবং বিদেশিদের জন্য হাজার টাকা প্রদান করতে হয় দু হাজার চোদ্দো সালে তাজমহল পরিদর্শনের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয় আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এর স্থাপত্য বৈশিষ্ট্য ও সৌন্দর্যতার জন্য উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ বিশ্ব ঐতিহ্যবাহী সংস্থা ইউনেস্কো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহল একটি বলে ঘোষণা করেছে অবস্থান তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজু মন্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে ওই অপূর্ব সৌধটি নির্মাণ করেন তাজমহল সৌধটির নির্মাণকার্য শুরু হয় ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তাজমহলটি তাজমহল সমাধি সৌধটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে একশো একাত্তর মিটার অর্থাৎ পাঁচশো একাত্তর ফুট তো এইভাবে টু দি পয়েন্ট করে তোমাদের লিখলে তোমাদের কিন্তু অ্যান্সার মনে রাখতে এবং লিখতেও সুবিধা হবে ঠিক আছে তোমাদের এই উত্তরের পিডিএফটি আমি বলে দিচ্ছি কোথায় তোমরা পাবে আমি দিয়ে দিচ্ছি তোমাদের ঠিক আছে নির্মাণ কার্য স্থাপত্য বৈশিষ্ট্য একটু দেখে নাও তো এই সম্পূর্ণ পিডিএফটি তোমরা পাবে তোমরা এই যে চ্যানেলটি এই ভিডিওটি দেখছো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নিচে যাও ডিসক্রিপশান বক্সে গিয়ে তোমরা চেক করো ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে পড়ে নাও ঠিক আছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আজকের মধ্যে রেডি করে নাও যাই দিক তোমরা সেদি দিলে দিলে তোমরা তাজমহল গিয়ে পঞ্চাশ নম্বরে লিখে আসবে এই উত্তরটি লিখে এসো তোমরা আশা করি ভালোই নাম্বার তুলে নিতে পারবে ঠিক আছে এবং পনেরো নম্বরের আমি দুটি তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি তোমরা সেগুলো একটু দেখে নাও ঠিক আছে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো